আসসালামু আলাইকুম। এরা কেউ অপরাধী না, এরা কেউ সন্ত্রাসও না বা অন্য কোনো কিছু না। পথবুলে তাদের টাই হয়েছে চট্টগ্রামের সরকারি সেফ হোমে। যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আজকে দীর্ঘ অনেক মাস ধরে চট্টগ্রামের সরকারি সেফ হোমে বন্দি জীবন পার করছে। সরকারের পক্ষ থেকে তাদের খাবার দাবার, থাকা, কাপড় চোপড় সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু তারা দীর্ঘ অনেক দিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে। এরা কারো মা, কারো দাদি, কারো চাচি হবেন। তারা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছে। আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে এখানে যারা মা বা এখানে যারা কিশোরী আমাদের মেয়েরা রয়েছে, তারা যে পথবুলে গড় থেকে বের হয়ে অদ্যাবধি গড়ে যেতে পারেনি, যদি আপনারা এই ভিডিওটা শেয়ার করেন তারা হয়তো তাদের পরিবারে ফিরে যেতে পারবে। অনেকে আমাদেরকে জানান যে আমার মেয়ে হারিয়েছে, আমার মা হারিয়েছে, আমার খালা হারিয়েছে, আমার চাচি হারিয়েছে। একটু প্রচার করুন। আজকে হারানোর কথা বলছি না, যাদেরকে পাওয়া গেছে তাদের কথা বলছি। দেখুন আপনারা কেউ যদি তাদেরকে চিনে থাকেন একটু স্ক্রিনশট নিয়ে রাখুন, একটু স্ক্রিনশট নিয়ে রাখুন। হয়তো কেউ না কেউ আপনারা তাদেরকে কোনো স্থানে দেখেছেন। তাদের পরিবারে একটু খবর দেবেন, তাদের পরিবারে যদি একটু খবরটুকু দেন হয়তো তারা তাদের পরিবারে ফিরে যেতে পারবে। তাদের কারো কারো হয়তো কিছুটা মানসিক সমস্যাও থাকতে পারে। তো আসুন আমরা ভিডিওটা শেয়ার করি। যদি আমরা ভিডিওটা শেয়ার করি ইনশাআল্লাহ এই যে যারা দীর্ঘ অনেক বছর ধরে নিখোঁজ হয়ে এখানে বন্দি জীবন পার করছে তারা তাদের পরিবারে ফিরে যেতে পারবে। আমরা আপনাদেরকে জানাতে চাই চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদ সরকারি সেফ হোমের যিনি উপতত্ত্বাবধায়ক আছেন, উপপরিচালক আছেন, আলমগীর ভাই, একজন মানবিক মানুষ, মূলত ওনার সহযোগিতায় এই সরকারি সেফ হোম থেকে 13 জন, তাদের মধ্যে অনেকে রয়েছে বোবা, তাদেরকে তাদের পরিবারে আমরা ফিরিয়ে দিতে পেরেছি। আমরা একটু যুক্ত করতে চাই আলমগীর ভাইকে, এই যে আপনার হাত ধরে অনেকেই কিন্তু এখান থেকে তাদের পরিবারে ফিরে যেতে পেরেছে। কেউ 7 বছর পরে, কেউ 5 বছর পরে, 3 বছর পরে, এখনও যে আপনার পেছনে অনেকে রয়ে গেছে তারাও পরিবারে ফিরতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক বিশাল একটা কিন্তু ভূমিকা এখানে রাখে। যারা এই ভিডিওগুলো দেখে আপনার আমন্ত্রণে অনেকে কিন্তু ভিডিওগুলো শেয়ার করেছে। 13 জন চলে গেছে, এখনও যে অনেকে যেতে পারছে না, যারা আমাদের দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে একটু বলবেন প্লিজ। ধন্যবাদ। যারা হাটহাজারি দর্পণের যারা সম্মানিত দর্শক, এই চ্যানেলের যে ইউটিউব এবং ফেসবুকের যারা সম্মানিত দর্শক তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় আমরা মহিমাকে, লিজাকে এবং আরও অনেককে, আজকে আমরা 14 জনকে বিগত সময়ে আমরা তাদের পরিবারে, তাদের সমাজে কিংবা তাদের মা বাবার কাছে আমরা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। আপনারা যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে সম্ভব এরা যারা আছে আমার পেছনে তারা হয়তো তাদের পরিবার খুঁজে পাবে, তাদের মা বাবা খুঁজে পাবে, ভাই বোনকে ফিরে পাবে, তাদের সমাজ ফিরে পাবে। তো আমি উদাত্ত আহ্বান জানাবো হাটহাজারী দর্পণের মাধ্যমে, যে সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা অনুগ্রহপূর্বক ভিডিওটি শেয়ার করবেন। নিশ্চয়ই এই ভিক্টিমের কোনো নিকট আত্মীয়, তাদের জনপ্রতিনিধি অথবা কোনো প্রতিবেশী, যেই বা যারা এই ভিডিওটি দেখছেন তারা কোনো না কোনোভাবে হয়তো তাদেরকে চিনতে পারবেন, তাদেরকে চিহ্নিত করতে পারবেন, তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন। তো আমি উদাত্ত আহ্বান জানাবো তারা যেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অধিক সংখ্যক মানুষকে তাদের এই আমাদের ভিক্টিমদের বিষয়ে জানিয়ে দেয়, যাতে করে আমাদের যারা আজকে যে বন্দি জীবন পার করছে পরিবার পরিজন বিচ্ছিন্নভাবে এই হাটহাজারীর স্থ ফরহাদাবাদস্থ মহিলা ও শিশু কিশোরী হেফাজতে নিরাপদ আবাসন সেই ভূমি যারা অবস্থান করছে তারা তাদের পরিবার ফিরে পাবে। তো আমি এই কৃতিত্ব যারা অতীতে তাদের পরিবারে ফিরে গেছে এটির পুরোটাই কৃতিত্ব কিন্তু সম্মানিত দর্শকদের।
যারা এই ভিডিওটি শেয়ার করেছিলেন। নিশ্চয়ই আজকের এই ভিডিওটি যদি শেয়ার করেন, কোনো না কোনোভাবে তাদের পরিবার এটা জানবে, অথবা ওখানকার স্থানীয় ইউপি সদস্য, ইউপি মেম্বার, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত আসনের কোনো মহিলা মেম্বার এটা তাদেরকে চিনবেন, তাদেরকে চিহ্নিত করতে পারবেন এবং তারা অবশ্যই তাদের পরিবারে ফিরে যেতে পারবে, সেটাই আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ।